যাদের চুল ড্যামেজ হয়ে গেছে, চুলে কোনো প্রাণ নেই, শাইনি ভাব নেই, আজকের ভিডিওটি তাদের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চুল কালার করলে কিংবা রিবন্ডিং করলে অনেকের চুল ড্যামেজ ও রুক্ষ হয়ে যায়, চুল পাটের আঁশের মতো হতে থাকে, চুলে কোনো শাইনি ভাব থাকে না, এমনকি চুল রুক্ষ প্রাণহীন দেখা যায়। আজকের ভিডিওতে আমি এমন একটি প্যাক তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে, চুল হয়ে উঠবে সুন্দর ও ঝলমলে। আর এই প্যাক তৈরি করা যাবে ঘরে থাকা উপাদান দিয়ে, কোনো প্রকারের বাড়তি খরচ হবে না। আজকের এই প্যাক তৈরিতে লাগবে একটি কলা ও একটি ডিম। কলা নেবেন আপনার চুলের দৈর্ঘ্য অনুসারে, চুল যদি বড় হয় তাহলে দুইটি কলা নেবেন। কলা চুলের যত্নে দারুণ কাজ করে, কলায় থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, পটাশিয়াম, প্রাকৃতিক তেল ও ভিটামিন, যা চুলকে মসৃণ ও ঝলমলে করে তোলে। এটি চুলের খুশকি দূর করার পাশাপাশি চুলের রুক্ষতা কমায় এবং চুল পড়া কমাতে দারুণ কাজ করে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন, এগুলো চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, মাথার ত্বকের পুষ্টি বাড়িয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে ডিম। ডিম কিন্তু চুল ঘন করতেও সাহায্য করে। ডিমের কুসুমের মধ্যে থাকা বায়োটিন চুলকে সতেজ রাখতে সাহায্য করে এবং চুলকে রাখে নরম ও সিল্কি। প্রাকৃতিকভাবে চুলকে ময়েশ্চারাইজ করে এবং চুলকে ঝলমলে ও সুন্দর করে তোলে। হেয়ার প্যাক তৈরির জন্য প্রথমে একটি কলা নিচ্ছি, কলা স্লাইস করে কেটে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি ডিম, আমি কুসুম সহ ডিম নিয়েছি। এবার কলা ও ডিম একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। কলা ও ডিমের সঙ্গে দই কিংবা লেবুর রস মেশাতে পারেন, তবে স্কিনে অ্যালার্জি সমস্যা থাকলে লেবুর রস মেশাবেন না। ব্লেন্ড করা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিন। এবার প্যাকটি পুরো মাথায় লাগিয়ে নিন, 30 মিনিটের মতো রেখে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাকটি লাগাতে পারেন। যদি প্রতি সপ্তাহে না লাগান, যখন চুল একেবারে রুক্ষ ও প্রাণহীন হয়ে যাবে ঠিক তখনই এই প্যাকটি লাগিয়ে রাখুন, সাথে সাথে ফল পাবেন, চুল হয়ে উঠবে শাইনি ও সুন্দর। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।